মিলনের সময় যদি আপনার বীর্য তাড়াতাড়ি বের হয়ে যায় তাহলে ভিডিওটি দেখার পরেই আপনি বাজারে গিয়ে 2 কেজি ছোলা কিনে নিয়ে আসবেন। সাথে আরো দুটি জিনিস লাগবে যা ভিডিওর মাঝেই বলবো, দেখতে থাকুন। ছোলা আমরা সবাই খাই না, আমাদের সবার প্রতিদিনই 100 গ্রাম কাঁচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়া উচিত। আর যাদের বীর্য তাড়াতাড়ি বের হয়ে যায় তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ছোলা আপনারা কিভাবে খাবেন আর কিসের সাথে খেতে হবে এবং কখন খেতে হবে তা জানার আগে বৈজ্ঞানিকরা ছোলা সম্পর্কে কি বলেছে তা একটু জেনে নিন। এখন অনেকেই ভিডিওটি টানা শুরু করবে। ভাই, আপনার কি জানতে কোনো সমস্যা? সমস্যা না হলে ভিডিও টানার চিন্তা করছেন কেন? তাহলে শুনুন কি বলেছেন বিজ্ঞানীরা। ছোলায় রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, সোডিয়াম এবং সেলেনিয়াম। সেই সঙ্গে রয়েছে আরো বেশ কিছু উপাদান যা মস্তিষ্ক থেকে হাড়, কিডনি থেকে লাং, শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন সারা রাত এক মুঠো ছোলা মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এমনটা যদি করতে থাকেন তাহলে একাধিক রোগ ঘাড়ের কাছেও ভেসতে পারবে না, সেই সঙ্গে মিলবে আরো অনেক উপকারিতা। হার্টের কর্মক্ষমতা বাড়ায় ছোলা। উপস্থিত ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি6 এবং পটাশিয়াম, এগুলো শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন শরীরের খারাপ কোলেস্টেরল এর মাত্রা কমায়, তেমনি অন্যদিকে ব্লাড কোলেস্টেরল এর মাত্রাও কমিয়ে দেয়। তেমনি অন্যদিকে ব্লাড প্রেসারকেও নিয়ন্ত্রণে রাখে, ফলে স্বাভাবিকভাবেই হার্টের সমস্যা কমে যায়। এই সঙ্গে হার্ট অ্যাটাক এর সম্ভাবনাও কম হয়। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। পিম্পল, ব্রণ, ডার্মাটাইটিস সহ একাধিক রোগ সারাতে ছোলার কোনো বিকল্প নাই। এক্ষেত্রে প্রতিদিন ছোলা খেলে যেমন উপকার পাওয়া যায় তেমনই ছোলা গুঁড়ো করে বানানো বেসন দুধের সাথে মিশিয়ে মুখে লাগালে দারুণ উপকার মিলে। বেসন দুধ বা দই মিলিয়ে বানানো পেস্ট চুলে লাগালে চুল পড়াও অনেক কমে যায়। তাই যাদের চুল উঠে তারা এই ঘরোয়া পদ্ধতির সাহায্য নিতেই পারে। হজম ক্ষমতার উন্নতি ঘটে। অল্প কিছু খেলেই কি বড় হজম হয়? তাহলে তো ছোলাকে রোজ সঙ্গী বানানো উচিত। এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শুধু হজম ক্ষমতার উন্নতি ঘটায় না, সেই সঙ্গে ডায়রিয়া কিংবা কনস্টিপেশনের মতো রোগের প্রকোপও কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই উপাদানটি শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদানকে বের করে দিয়ে ক্যান্সার রোগকে দূরে রাখতে সাহায্য করে। ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রতিদিন ছোলা খাওয়ার অভ্যাস করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়তে শুরু করে, আর এই খনিজটির পরিমাণ যত বাড়ে তত সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে, ফলে ধীরে ধীরে ব্লাড প্রেসারের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে। এই কারণেই যারা অনিয়ন্ত্রিত ব্লাড প্রেসার এর সমস্যায় ভোগেন তাদের নিয়মিত ছোলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। এনার্জির ঘাটতি দূর করার সঙ্গে কোষদের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। আসলেই এই প্রাকৃতিক উপাদানের অন্তরে রয়েছে অধিক মাত্রায় অ্যামাইনো অ্যাসিড যা কোষদের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অ্যানিমিয়ার প্রকোপ কমায়। শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে সাধারণত অ্যানিমিয়ার মতো রোগ মাথা চাড়া দিয়ে ওঠে। আর যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এই প্রাকৃতিক উপাদানটি শরীরের অন্তরে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ানোর কাজে আসে। আর একবার লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই অ্যানিমিয়ার প্রকোপ কমতে শুরু করে। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন এক মুঠো করে ছোলা খেলে শরীরের অন্তরে শর্করার শোষণ ঠিকমতো হতে থাকে, ফলে স্বাভাবিকভাবেই রক্তের সুগার লেভেল বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। শুধু তাই নয়, ছোলার মধ্যে থাকা একাধিক পুষ্টিকর উপাদান শরীরকে ভিতর থেকে এতটাই শক্তিশালী করে দেয় হঠাৎ করেই ব্লাড সুগার লেভেল কমে গেলেও শরীরের উপর বিরূপ প্রভাব করে না। তো বন্ধুরা, শুনলেন তো কত উপকার? যদি টেনে ভিডিওটি দেখতেন তাহলে কি এত কিছু জানতে পারতেন? যাই হোক, আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আগে। রাতে ঘুমানোর আগে 100 গ্রাম ছোলা একটা বাটিতে ভিজিয়ে রাখবেন, আর বাজার থেকে ছোলা কেনার সময় ভালো মানের কিশমিশ কিনে আনবেন, আর না হয় আপনার সমস্যার সমাধান হবে না এবং পুরুষের মিলন শক্তি বাড়াতে শরীরের উপকার হবে। যাই হোক, রাতে ঘুমানোর আগে ছোলা আর কিশমিশ একসাথে ভিজিয়ে লক্ষ্মী সেলের মতো ঘুমিয়ে পড়বেন, আর সকালে ঘুম থেকে উঠে ভিজিয়ে রাখা ছোলা ও কিশমিশ থেকে পানিটা সেকে খাওয়া শুরু করুন। অবশ্যই মুখ ধুয়ে খাবেন, আর খাওয়ার আগে আপনার যদি সময় হয় 10 মিনিট ব্যায়াম করবেন। এটা করলে আপনি অতি তাড়াতাড়ি ফল পাবেন। আপনি আসন ধরে বসুন, চোখ বন্ধ করে সিনা টান করে মুখ দিয়ে শ্বাস নিন, তারপর কয়েক সেকেন্ড আটকে রাখুন। মিনিমাম 10 সেকেন্ড আটকে রাখার পর নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।
এভাবে 15 মিনিট ব্যায়াম করুন, তারপর ছোলা আর কিশমিশ খান। একদিন খেয়ে আর ব্যায়াম করে মিলন করতে গিয়ে 2 মিনিটে বীজ আউট হয়ে গেলে কমেন্টে এসে আবার গালাগালি করবেন। আপনি মিনিমাম 1 সপ্তাহ চালিয়ে যান, পারলে এই 1 সপ্তাহ স্ত্রীর সাথে মিলন থেকে বিরত থাকুন। 1 সপ্তাহ পর আপনার পারফরম্যান্স দেখে আপনি কমেন্টে এসে বলবেন, আপু আপনার টিপসটা কার্যকর। এভাবে আপনি প্রতিদিন চালিয়ে যান, অন্য কিছু ব্যায়াম করুন, দম আটকে রাখা, আপনার দিন দিন ইমপ্রুভমেন্ট হবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন।